আমার টুকুশার পিকাচুকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাই অনেক 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 বেশি ভালোবাসা দিয়ে থাকেন, ওদেরকে অনেক বেশি ভালোবাসেন। তার মধ্যে কেউ বেশি পিকাচুকে ভালোবাসেন, কেউ বেশি টুকুশকে, কারণ টুকুশ হচ্ছে অনেক বেশি সুইট আর অনেক বেশি দুষ্টু, এই জন্য অনেকেই হচ্ছে টুকুশকে খুব বেশি ভালোবাসেন। আবার অনেকে পিকা অনেক বেশি শান্ত আর লক্ষ্মী সোনা মেয়ে, সেই জন্য পিকাকে অনেক বেশি ভালোবাসেন। টুকুশ আসলে খুবই বাঁদর টাইপের, ও খুবই দুষ্টু টাইপের একটা বিড়াল। ও হচ্ছে সারাক্ষণ কীভাবে দুষ্টুমি করতে হবে, কীভাবে আহ্লাদ করতে হবে এগুলো বুঝে, বাট পিকাচু অনেকটাই মানুষের মতো স্বভাব। পিকাচু হচ্ছে কোলে থাকবে, আদর খাবে, খাওয়া দাওয়া করবে, রেস্ট করবে, এটা অনেক বেশি বাদরামি করা, শিকার ধরা, এসব হচ্ছে টুকুশ পিকাচুর মধ্যে সম্পূর্ণ আলাদা। পিকাচুর মেয়ে টুকুশ, বাট কেউ দেখলে বুঝবে না, বুঝতেই পারবে না, কারণ হচ্ছে টুকুশ সম্পূর্ণ ভিন্ন ধর্মী হয়েছে। এই যে দেখুন, এখন আলমারির মাথায় উঠে বসে আছে একটা পোকা ধোয়ার জন্য। ও হচ্ছে গাছ থেকে পাখি শিকার করতে পারে, উড়ন্ত পাখিকে ধরতে পারে, এরকম করতে পারে। ও হচ্ছে প্রচুর দুষ্টু, তো আপনারা অনেক বেশি ভালোবাসা দেন। তার মধ্যে ইন্ডিয়ার একটা আপু আছেন, অপর্ণা চ্যাটার্জি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি আমার ক্যাটদের অনেক বেশি বেশি ভালোবাসা দেন। প্রত্যেকটা ভিডিওতে অনেক বেশি ভালোবাসার কমেন্ট করেন, প্রত্যেকটা ভিডিওতে আমি দেখি যে ওদের প্রতি লাভ রিয়াক্ট আছে, বা কোনো একটা ভালো মন্তব্য, বা ওদের ভালোর জন্য আপনি সবসময় কথা বলেন আপু। আপনার কমেন্টের আসলে রিপ্লাইগুলো দিতেও আমার অনেক ভালো লাগে, কারণ আপু হচ্ছে আপনি, আমার এমন কোনো ভিডিও নাই যে পিকাচু টুকুশের প্রতি ভালোবাসা দেখান না, আপনি রিয়েলি হচ্ছে পেট লাভার। আমি বুঝতে পারি আপনার প্রত্যেকটা কমেন্টে, আর আপনার প্রত্যেকটা কমেন্ট আমার কাছে ভীষণ প্রিয়, আমার খুব ভালো লাগে, আপনাদের সবার কমেন্টই আমার ভালো লাগে। কিন্তু তার মধ্যে অপর্ণা চ্যাটার্জি আপু, আমার এমন কোনো ভিডিও নাই বা রিলস নাই যে যেটাতে সে আমার টুকুশ এবং পিকাচুর প্রতি ভালোবাসাটা দেখায় না, মানে ভালোবাসাটা দেয়, পাঠায়। আর আমার মনে হয় কাছে থাকলে আমি অবশ্যই আমার বাসায় দাওয়াত দিতাম আপুকে। তো আপনারা সবাই আমার ক্যাটকে অনেক বেশি ভালোবাসেন, তার মধ্যে কিছু কিছু আপু আছে। আজকে আমি অপর্ণা চ্যাটার্জি আপুর কথা বললাম, কিছু ভাইয়া আছেন, তো আমি অন্যদিন অন্য ভাইয়া আপু, আপনারা যারা আমার ক্যাটকে অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি আদর দেন, অনেক বেশি দোয়া করেন, আমি সবার নাম বলবো। তো আমি অপর্ণা চ্যাটার্জি আপুর কথা আজকে বললাম, থ্যাংক ইউ সো মাচ আপু, সবসময় আমার বিড়ালদের জন্য দোয়া করবেন, অনেক বেশি ভালোবাসা দিবেন, আর আপনার যে বিড়াল আছে তাদের প্রতিও আমার অনেক বেশি ভালোবাসা, আদর, সোহাগ থাকলো। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আপনার সোনামণিরা সবসময় সুস্থ থাক। তো দেখতেই পাচ্ছেন আমার টুকুশমণি কতটা দুর্দান্ত দুষ্টু, তো এই দুষ্টুমির জন্যই সবাই ওকে অনেক বেশি 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 লাইক করেন, অনেক বেশি ভালোবাসেন। তো আমার টুকুশ পিকাচুকে যারা ভালোবাসেন তারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, এবং আপনাদের যাদের ক্যাট আছে সবার জন্য আমার অনেক অনেক বেশি দোয়া, অনেক অনেক বেশি ভালোবাসা, অনেক অনেক বেশি আদর সেই সব বেবিদের জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সোনামণিদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।